গাঁদা গাছকে দ্রুত ঝোপালো করতে কোন কোন সার কতদিন অন্তর দেবেন, কি পরিমাণে দেবেন এবং গাঁদা গাছকে রোগমুক্ত করতে কোন কীটনাশক গাছে প্রয়োগ করবেন, এ টু জেড থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। গাঁদা গাছকে ঝাঁকড়া কিভাবে করবেন এবং দ্রুত কিভাবে ঝাঁকড়া করবেন, একদম সহজ পদ্ধতি আপনাদেরকে আজকে বলে দেব। ঠিক কোন কোন সার কতদিন অন্তর দেবেন, কোন কীটনাশক দেবেন আর গাছকে কিভাবে ঝাঁকড়া করবেন, একদম সহজ পদ্ধতি, যে কেউ করতে পারবেন। জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা দেখলে কিন্তু আপনি অতি সহজে আপনার গাঁদা গাছটিকে ঝাঁকড়া করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক। দেখুন আমার এই মায়া গাঁদার গাছটি কত সুন্দর এবং ঝাঁকড়াভাবে হচ্ছে। মাত্র 15-20 দিন আগে গাছটি লাগানো আছে আর গাছটার এর মধ্যে কী সুন্দর গ্রোথ হয়েছে দেখছেন। একটা মাটির এই সরি একটা প্লাস্টিকের পটে লাগানো আছে, 8 ইঞ্চি সাইজের পট হবে, আর তাতে গাছটা এত সুন্দরভাবে একদম হেলদি গাছ দেখতেই পাচ্ছেন। আমার এখানে 5টা গাঁদার গাছ আছে দেখতেই পাবেন, ঠিক আছে। প্রত্যেকটা গাছ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এবং কত ব্রাঞ্চ আছে দেখুন, গাছগুলো কত সুন্দর ঝাঁকড়াভাবে হচ্ছে। তো কী সেই ট্রিক, সেইটাই আজকে আপনাদেরকে বলবো, যাতে আপনারাও আপনাদের গাছগুলোকে এরকম ঝাঁকড়া করতে পারবেন। তো প্রথম যে ট্রিক্সটা বলতে হবে তো সেটা হচ্ছে, গাছে যখনই এখন গাছগুলো যখন এই 15-20 দিনের এরকম কুঁড়ি আসবে, জাস্ট এরকম কুঁড়িগুলোকে কেটে দিন। দিলে কী হবে, এতে আরও বাঞ্চিং হবে। দেখতে পাচ্ছেন এরকম কুঁড়িগুলোকে জাস্ট আমরা কিন্তু এই সময় এখন রাখবো না, কেটে দেব। দিলে গাছটা ঝাঁকড়া হবে, আপনি আপনার মনের মতো সাইজ করুন। তবে তাই গাছের গ্রোথ যা দেখে কিন্তু এই কুঁড়ি কাটবেন এবং তারপর গাছের যখন একটা টাইম এসে যাবে তখন আর কুঁড়ি কাটার দরকার নেই, তখন কিন্তু ফুলগুলো হবে। তো ফার্স্ট এটাই বলবো। আর এই কুঁড়ি কাটার পর যেটা বলবো, যদি আপনার আরও বেশি সময় থাকে তো সেক্ষেত্রে আপনি এরকম ডগগুলোকেও ছোটো ছোটো কয়েকটা কেটে দিতে পারেন, তাতেও কিন্তু আপনার গাছে ব্রাঞ্চিং আরও বেশি হবে, ঠিক আছে। এরকম জগ ছোটো ছোটো দেখবেন যে কুঁড়িগুলো আসবে, জাস্ট এরকম নখে করে খুঁটে দেবেন, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, গাছ অটোমেটিক ঝাঁকড়া হবে। কিন্তু ঝাঁকড়া হওয়াটা আরও কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে ফার্টিলাইজার। সেটা কী কী দেবেন সেটা এবার একটু বলা যাক। ফার্টিলাইজার হিসেবে বলবো, গাছ আমি একদম সিম্পল মাটিতে লাগিয়েছিলাম, তবে এই মাটিতেই আমি কিন্তু আগের বছরও শীতের গাছ লাগিয়েছিলাম, সেই মাটি আমি রেখে দিয়েছিলাম আর তাতেই গাছ লাগিয়েছি। তো গাছ লাগানোর ঠিক 10 দিন পরে আমরা দেব তরল খোলসার 1:5 অনুপাতে। গাঁদা গাছ প্রচণ্ড সার ভালোবাসে। তরল 5:5 তরল খোলসার একদম এই টবের কিনারা বরাবর দেব এবং তার ঠিক তরল খোলসারটা দেওয়ার পরে গাছের কন্ডিশন দেখবেন। যদি দেখেন খুব বেশি তেজ হয়ে গেছে তখন একটু কয়েকদিন ওয়েট করবেন, 4-5 দিন। তারপর আবার কিছু ফার্টিলাইজার দিতে হবে, কি ফার্টিলাইজার দেবেন সেটাও একটু বলে দিচ্ছি। তো তরল খোলসার দেওয়ার ঠিক আবার 5-7 দিন পরে আমরা দেব ঠিক এই পরিমাণ এনপিকে 10:26:26, ঠিক এই পরিমাণ এনপিকে 10:26:26 আমরা কিন্তু গাছের একদম কিনারা বরাবর দিয়ে দেব, ঠিক আছে। আমি এখন কোনো সারগুলোই দিচ্ছি না, কারণ একটা দিন মেনটেন করে গাছে দিতে হয়, তো সেক্ষেত্রে আমি এখন কোনো সার দিচ্ছি না। তো ঠিক এই পরিমাণ এনপিকে 10:26:26 আপনারা কিন্তু গাছে দেবেন আর টবের একদম কিনারা বরাবর। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে আর একটু বেশি পরিমাণও দিতে পারেন, তবে একদম কিনারা ধরে দেবেন। আবার তার ঠিক 5-7 দিন পরে আপনারা যে সারটা দেবেন সেটা হচ্ছে ঠিক এই পরিমাণ আমি বলবো ডিএপি, ঠিক আছে। এতটা নয়, আর একটু কমাবো, 8-10টি দানা, ঠিক এরকম একদম টবের ঠিক কিনারা ধরে আপনারা দিয়ে দেবেন। দেখবেন গাছের গ্রোথ কীরকম হচ্ছে। এই সময় একটা প্রবলেম হবে এবার, যেটা বলতে হয় ফাঙ্গিসাইড আর কীটনাশক কী কী দেবেন, কারণ গাছের যখনই গ্রোথ শুরু হবে তখনই আপনারা দেখতে পাবেন যে গাছে বিভিন্ন রকম কিন্তু কীটনাশকের দরকার পড়ছে। তখন অনেকের গাছের পাতা দেখবেন এরকম কুঁকড়ে যেতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম লেদা পোকার আক্রমণ হতে পারে,
ঠিক আছে, এরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমি যেটা আপনাদের ফার্স্ট বলবো সেটা হচ্ছে সুপার সোনাটা। এটা একটা দারুণ সার, ঠিক আছে। এটা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml গুলে আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন, আর তাতে কিন্তু গাছ একদম রোগমুক্ত হয়ে যাবে। আমি আজকেই সুপার সোনাটা স্প্রে করেছি, আর এটা করবেন বিকাল বা সকালের দিকে, যাতে রোদ ওঠার আগে। আর এটা যদি করেন গাছ রোগমুক্ত হবে। সুপার সোনাটা স্প্রে করার আবার 7 থেকে 10 দিন পরে বা 15 দিন পরে আপনারা করুন কাকা। এটাও একটা জৈব কীটনাশক, এটা আপনারা 1 লিটার জলে 1.5 থেকে 2 ml গুলো স্প্রে করুন, দেখবেন গাছ কিন্তু রোগমুক্ত থাকবে সারা শীত জুড়ে। আপনি শুধু গাঁদা গাছ নয়, যে কোনো শীতের ফুল গাছে ঘুরিয়ে ফিরিয়ে কাকা সুপার সোনাটা স্প্রে করতে থাকুন, দেখবেন গাছ একদম রোগমুক্ত থাকবে, গাছের গ্রোথ ভালো হবে, গাছের পাতার কালার অত্যন্ত ভালো এসে যাবে, ঠিক আছে। তো এইভাবে জাস্ট আপনারা পরিচর্যা করুন। সার 3টে বলে দিলাম, মোটামুটি 5-7 দিনের ব্যবধানে 3টে সার ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকবেন। আর এই 2টো কীটনাশক বলে দিলাম, যে কীটনাশক 2টোকে আপনারা 15 দিন অন্তর বা 10 দিন অন্তর দেবেন, ব্যাস। আর গাছ রোগমুক্ত থাকবে, প্রচুর পরিমাণে ফুল হবে, ফুলের সাইজ বড় হবে, আর কী চাই বলুন, একদম সহজভাবে বলে দিলাম। দেখুন এখানে একটা টমেটো গাছ হয়েছে, কোনোভাবে আগের বছরের বীজ পড়ে এটা হয়ে গেছে, তো এটাকে তুলে অন্য জায়গায় অন্য টবে করে দিতে হবে। তো এই ছিল পরিচর্যা, একদম সহজ সিম্পলভাবে আপনাদেরকে বলে দিলাম। এইভাবে পরিচর্যা করুন আর প্রচুর গাঁদা ফুল কিন্তু ফুটিয়ে ফেলুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।